আসসালামু আলাইকুম আন্নেং হাসিও। কেমন আছেন প্রিয় কোরিয়ান ভাষী শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছেন। তো আমি পরপর কয়েকটি ভিডিও দিলাম এবং আপনারা দেখতেছেন এবং দু একজনের সাথে কথা বলে আমি যা বুঝতে পারলাম যে আমি ভিডিও দিচ্ছি আর আপনারা দেখতেছেন, কিন্তু মাঝখানে মানে বোঝার যে ব্যাপারটা সেইখানে একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজভাবে মানে কিভাবে খুব সহজে কোরিয়ান ভাষা শেখা যায়। আমি আজকে আপনাদেরকে কিছু টিপস দিব কিভাবে অতি সহজে কোরিয়ান ভাষা শেখা যায়। তো বন্ধুরা দেখতে থাকুন। ভিডিও শুরুতে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো যাই হোক, তো আমি আপনাদেরকে আজকে বলবো কিভাবে খুব সহজে কোরিয়ান ভাষা শেখা যায়। খুব সহজে কোরিয়ান ভাষা শিখতে গেলে আপনাদেরকে কিছু রুল ফলো করতে হবে। তা হলো, সর্বপ্রথমে আপনাদেরকে বর্ণমালাগুলো ভালোভাবে শিখতে হবে। বর্ণমালার যে ভিডিওটি আছে, আমার ভিডিও পার্ট 1, তাতে আমি দেখিয়েছি স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, সংযুক্ত স্বরবর্ণ, সংযুক্ত ব্যঞ্জনবর্ণ। এগুলো আপনাদেরকে লিখতে শিখতে হবে এবং কোন স্বরবর্ণটি বাংলাতে কি অক্ষর হয় তা জানতে হবে। তারপর আপনাদেরকে সেগুলোর ব্যবহার শিখতে হবে এবং কিছু নিয়ম শিখতে হবে। নিয়মগুলো যেমন স্বরবর্ণ একাকী উচ্চারিত হতে পারে না ইয়ং এর সাহায্য ছাড়া, ব্যঞ্জনবর্ণ একাকী উচ্চারিত হতে পারে না সরুয় এর সাহায্য ছাড়া। এরকম কিছু নিয়ম আছে। তাহলে গিউক প্রথমে বসলে উচ্চারণ হয় খ, মাঝে বসলে গ, আর গিউক বাচ্চিম হলে উচ্চারণ হয় ক। এই যে নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো আপনাদেরকে অনেক সুন্দরভাবে মুখস্থি করতে হবে। এগুলো মুখস্থি করার পর আপনারা সহজ যে শব্দগুলো আছে, যেমন হাদা, খাদা, এগুলো মগদা, উদা, এগুলো শিখতে হবে। শেখার পর আপনারা মনোযোগ সহকারে শেখার পরে তারপরে ধীরে ধীরে বানান করতে পারবেন। এভাবেই আমরা খুব সহজে কোরিয়ান ভাষা শিখতে পারি। তো আপনি যদি দ্বিধাদ্বন্দ্বে ভুগেন যে ভিডিও দেখতেছেন শিখতে পারতেছেন না, এভাবে হবে না। আপনাকে ধৈর্য ধরে শিখতে হবে, স্টেপ বাই স্টেপ শিখতে হবে। আপনি পার্ট 1 দেখার পর পার্ট 3 দেখলেন, 4 দেখলেন, মাঝখানে একটি পার্ট দেখলেন না, তাহলে কিন্তু প্রবলেম হবে। এরকমভাবে না, আপনার স্টেপ বাই স্টেপ দেখতে হবে। তো বন্ধুরা দেখতে থাকুন আর শিখতে থাকুন মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে।